যারা ফরজ ইবাদতগুলো করেছেন তারা জান্নাত পাবেন এই ওয়াদা করা হয়েছে, তার সাথে দেখা যাচ্ছে যে আপনি সুন্নত নামাজও আদায় করে থাকেন, তার মধ্যে দেখা যাচ্ছে আপনি রমজান মাসের কিয়ামও করেছেন, যারা কুরবানি করেছেন, এমনি দান সাদকা করেন, এই যে অতিরিক্ত যে কাজগুলো করছেন, যারা মসজিদে আগে ভাগে চলে আসছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে দাওয়াতি কাজ সেটা আপনি আপনার চরিত্র দিয়ে প্রচার করার চেষ্টা করছেন, তাহলে এই যে কষ্টগুলো আপনি করছেন এর বেনিফিট কী হতে পারে? এগুলো কি যায় হবে বা এগুলোর বিনিময়ে কি জান্নাত? না, এগুলোর বিনিময়ে জান্নাত নাই। জান্নাত পাবেন আপনি ফরজ ইবাদতের বিনিময়ে, কিন্তু নফল ইবাদত আপনার কোনো একটা ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট করে দেখে না বা একটা ইবাদতকে আল্লাহ তুচ্ছ ভাবে না, কোনো একটা ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট হতে দেবে না। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমে বলেছেন, প্রত্যেকটা ব্যক্তি যা করবে তাকে তার পূর্ণ বদলে তাকে তা দেওয়া হবে। তাহলে আপনার এই নফল ইবাদতগুলো আপনার মর্যাদা কী করতে পারে? তাহলে যারা ফরজ সালাত আদায় করেন সাথে নফলও করছেন, যারা রমজানের সিয়াম পালন করেছেন, কিয়ামও করেছেন, যারা হজ করেছে, উমরা করেছে, আবার করে বারবার করছেন, এবং যারা কুরবানি করলেন, এত বড় আপনার এতটা মোটা অঙ্কের একটা টাকা আপনি কুরবানি করেছেন, তাহলে আপনার মর্যাদাটা কী সেটাও জেনে নেন। এক তো আপনি জান্নাত যাবেন, দ্বিতীয়ত আপনার প্রথম মর্যাদা হচ্ছে দুনিয়াতে আল্লাহ আপনাকে ওয়াদা করেছে আমার এই পৃথিবীতে যতগুলো ওলি আছে তারা হলো তারা। আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্য থেকে আল্লাহর ওলি হচ্ছে তারা যারা ফরজ ইবাদতগুলো আদায় করে এবং তার সাথে নফল ইবাদতও করে, তারা হচ্ছে আল্লাহর ওলি, তারা প্রত্যেকে হচ্ছে আল্লাহর ওলি। তাদেরকে আপনি চিনেন আর নাই বা চিনেন, তাদের সাথে আপনি কেরামত হতে দেখেন আর নাই বা দেখেন, আল্লাহ বলছেন তারা প্রত্যেকে হচ্ছে আল্লাহর ওলি। এই হাদিসটি আপনি পাবেন ইমাম বুখারী তার কিতাবে কিতাবুর রিকাব 81 নম্বর পর্বে 81 নম্বর অধ্যায় উল্লেখ করেছেন, 38 নম্বর পর্বে। হাদিস হচ্ছে 6502 নম্বর হাদিস। আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ কাল, আল্লাহ বলছেন মান আদা লিওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এখানে আল্লাহ তার ওলি শব্দটা উল্লেখ করেছে, আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা রাখবে ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করেছি। তার মানে আল্লাহর ওলি কারা? তারপরে আল্লাহ বলছেন অমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতারাতু আলাইহি, আমার বান্দা আমার কাছে আসতে বা আমাকে পেতে যা কিছু করুক না কেন, আমি আল্লাহ শুধু ওই ইবাদতগুলো পছন্দ করি যেটা আমি তার উপরে ফরজ করে দিয়েছি। তার মানে আজকে আমাদের এই ভাষাটা স্মরণ রাখার সময় এসেছে। আমরা যুবকরা বা আমরা অনেক মুসল্লি আছে যারা অনেক নফল ইবাদত করেন, দিনের খেদমত করেন, দিনের জলসা করেন, ওয়াজ মাহফিল করেন, ইফতারি পার্টি করেন, কুরবানি করলেন, সব কিছু আপনি করছেন, তারাবি পড়ছেন, কিন্তু আপনার এশা মিসিং, আপনার ফজর মিসিং, আপনার সিয়াম গায়েব, আপনার পর্দা নাই। এমন বহু মা বোন আছে অনেক কিছু দান সাদকা করে দেয়, পর্দা করে না, সালাত পড়ে না, তার মানে ফরজ ইবাদতে ঘাটতি আছে। আল্লাহ আপনাকে মেসেজ দিতে চাচ্ছে, বান্দা তুমি আমার পর্যন্ত পৌঁছতে গেলে, আমাকে পেতে হলে তুমি যা কিছু করো না কেন, আমার কাছে পছন্দনীয় আগে ফরজ ইবাদত, যা আমি তোমার উপরে ফরজ করেছি। যার ফরজে ঘাটতি আছে তার 20 রাকাত তারাবি তাকে নাজাত দিতে পারবে না। যার 4 রাকাত এশা মিসিং আছে, যে ব্যক্তি এশা 4 রাকাত পড়েনি তার 20 রাকাত কেন 40 রাকাত তারাবিও কাজে আসবে না। কোনো ব্যক্তি যদি ফরজ ইবাদত না করে তাহলে 1 লাখ টাকা দামের গরু কুরবানি করেছে, তার নাজাত আসবে না, মুক্তি পাবে না সে। যে ব্যক্তি ঈদের দিন ফজর নামাজ পড়ে নাই তাহলে তার ঈদের নামাজ তাকে নাজাত দিতে পারবে না, তার ওই কুরবানি তাকে মুক্তি দিতে পারবে না, কিন্তু তার ফজরের ফরজ নামাজটা তার নাজাতের জন্যে ছিল। কিন্তু দেখা যাবে যে অধিকাংশ মুসলিম সেই দিন ফজরের নামাজই পড়েনি। যারা আজকে জুমার দিনে আপনি ফজর নামাজ পড়েননি কিন্তু জুমার মধ্যে উপস্থিত হয়ে গেছেন, এই জুমার নামাজ আপনাকে নাজাত দিতে পারবে না, যেহেতু আপনার আজকে ফজর মিসিং ছিল। জুমাটা আপনার জোহরের এগেনস্টে যদি ধরতে হয় তাহলে এটাও ফরজ, তাহলে ফরজ ইবাদত, কিন্তু আপনার ফজরটাও ফরজ ছিল, ওটা আগে পুরা করতে হবে, তারপর আপনাকে জুমার সালাত আদায় করতে হবে, কারণ নাহলে আপনি নাজাত পাবেন না। কারণ এগুলো হচ্ছে লৌকিকতা বা লোক দেখানো, মজা লাগা, এই জন্য ঈদের নামাজের মাঠ ভরে যায় কিন্তু ফজর নামাজে আপনার মসজিদ খালি থাকে, এগুলো ছাড়তে হবে। এনিহাও যে কোনো অবস্থাতে আপনাকে ফরজ ইবাদতগুলো করতে হবে। মা বন্ধুর উপরে পর্দা ফরজ, আমাদের উপরে ফরজ হচ্ছে আমরা লেবাসটাকে ইসলামিক লেবাস করব, আমাদের দাঁড়িয়ে রাখতে হবে, আমাদেরকে পবিত্র থাকতে হবে, আমাদেরকে সালাত আদায় করতে হবে, আমাদেরকে যে কোনো অবস্থাতে পাঁচক্ত সালাত আদায় করতে হবে, এগুলো আমাদের উপরে ফরজ। আপনি নফল না পড়তে পারেন আপনার কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন যদি আপনার ফরজ ঠিক থাকে। কারণ আল্লাহ বলছেন আমার পর্যন্ত পৌঁছতে হলে বান্দা তোমার ফরজ লাগবে। অমা ইয়াযালু আবদি, তারপর আল্লাহ বলছেন যখন আমার বান্দা আমার পছন্দনীয় কাজটা করে ফেলে তখন আমি তাকে ভালোবাসতে লাগি, তখন আল্লাহ বলছেন অমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিলে হাত্তা উহিব্বু,
আমার বান্দা ফরজ ইবাদত করার পরে আবার যখন নফল ইবাদত করতে থাকে আমাকে পাওয়ার জন্যে, আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে তখন আমি ভালোবাসতে লাগি, আল্লাহ তখন সেই ব্যক্তিকে ভালোবাসে। তার মানে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর ওলি, এটা হচ্ছে আপনার প্রথম গ্রেড। দ্বিতীয় গ্রেড হচ্ছে আপনি পাঁচক্ত সালাতের সাথে যারা নফল ইবাদত করছেন, যারা রমজানের সিয়াম পালন করেছেন এবং ক্যাম করেছেন, তাদের মর্যাদা সানে একটা হাদিস রয়েছে, যে হাদিসটি সাহেব ইবনে হিব্বান 3438 উল্লেখ করেছেন এবং সাহেব তারহিব আর তারহিবের মধ্যে আপনি তিনটি জায়গায় পাবেন, হাদিস হচ্ছে 361 পাবেন, 764 বা 74 পাবেন, আর 1003 নম্বরে পাবেন সাহেব তারহিব আর তারহিব নাসিরুদ্দিন আলবানির, যেটা বাংলা হয়েছে সেখানে পাবেন। সেই হাদিসের মধ্যে রয়েছে যে যেই ব্যক্তি ফরজ ইবাদত করে সাথে নফলও করে তার মর্যাদাটা কি, একটা চমৎকার হাদিস রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই মর্যাদা দান করবেন। হাদিসটি বর্ণনা করেছেন আমর ইবনু মুররা আল জুহানি, তিনি বলছেন আনা রাজুলান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কী মনে করেন সেই ব্যক্তি সম্পর্কে বা আমার সম্পর্কে যখন আমি এ কথার সাক্ষী দিই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি যখন সাক্ষী দেব আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, তাহলে আমার সম্পর্কে আপনার কী ওপিনিয়ন, কী হবে আমার বা আমার মর্যাদাটাকে আপনি বলেন তো দেখি। আন্নাকা রাসূলুল্লাহ ওয়া সাল্লাইতু সালাওয়াতিল খামসা ওয়া আদাইতু যাকাতা ওয়া সুমতু রামাদানা ওয়া কুমতু, এই ভাষাগুলো শুনেন সে কী বলেছিল, আমি যদি ইসলাম গ্রহণ করে নিই, আমি যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজগুলো আদায় করি যেগুলো আমার উপরে ফরজ করা হয়েছে, আমি যদি যাকাত দেই এবং আমি যদি রমজান মাসের সিয়াম পালন করি এবং কিয়াম করি, কিয়ামটা কি ফরজ না নফল বলেন, মানে আপনারা যেটা সুন্নত জানেন তাই তো, মানে অতিরিক্ত যেটা ফরজের অতিরিক্ত সেটাই নফল আরবি ভাষায়, তো সুন্নত যেটা আপনি জানেন সুন্নতে মুয়াক্কাদা বলেন আর যাই বলেন, তো সে বলছে যে আমি যদি রমজান মাসের সিয়ামও পালন করি এবং কিয়ামও করি অতিরিক্ত এটা, তাহলে আমার মর্যাদা কি, ফা মিম্মান আনা কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সিদ্দিকিন ওয়া শুহাদা, তুমি সিদ্দিকিন এবং শহীদদের অন্তর্ভুক্ত, বিনা রক্তপাতে আপনি শহীদ, আবু বকর সিদ্দিকের মতো ইমান না থাকা সত্ত্বেও আপনি সিদ্দিক, কেন, শুধুমাত্র ইসলামের এই স্তম্ভগুলো যদি আপনি পুরা করেন, ফরজ ইবাদত পালন করেন এবং তার সাথে যদি অতিরিক্ত নফলগুলো করেন, এটা আল্লাহর মর্যাদা, এক তো আল্লাহ আপনাকে জান্নাত দেবে, আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেবে, উপরন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদেরকে সিদ্দিক এবং শহীদদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। আর এই হাদিসটি ইবনে হিব্বান তার সহি সনদে উল্লেখ করেছেন, নাসিরুদ্দিন আলবানি হাদিসটিকে সহি বলেছে, সহি আর তারগিব তারহিবের মধ্যে যেমনটি বললাম তিনটি জায়গায় আপনি হাদিসটি পাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলো আমাদেরকে দান করেছে সেই ইবাদতের মধ্যে এতটা পাওয়ার রয়েছে যে এই ইবাদত আমাদেরকে জান্নাত দেবে এবং এই ইবাদতগুলো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবে, উপরন্ত আমরা যদি নফল ইবাদতগুলো করি তাহলে আমাদেরকে সিদ্দিক এবং শহীদদের অন্তর্ভুক্ত করা হবে। এমন কেউ এটাও বলে দেয় আপনাকে, আমার একটা বক্তব্য ছিল ইসলামের প্রত্যেকটি ইবাদত হচ্ছে একটি নিয়ামত।